স্টুডেন্টস ক্লাস টুয়েলভের ইলেকট্রোস্ট্যাটিক্সের যে ফার্স্ট চ্যাপ্টার তড়িৎ ক্ষেত্র সেটা আমাদের শেষ হয়ে গেছে। ইলেকট্রোস্ট্যাটিক্সের যে সেকেন্ড চ্যাপ্টার সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। তো আশা করি তোমাদের মনে আছে যে তড়িৎ ক্ষেত্রকে আমরা প্রকাশ করেছিলাম ই দিয়ে, বা তড়িৎ ক্ষেত্রকে আমরা ব্যাখ্যা করেছিলাম ই এই চিহ্ন দিয়ে, যাকে আমরা বলেছিলাম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি। এবং এই ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি ছিল একটা ভেক্টর রাশি। আজ আমরা তড়িৎ ক্ষেত্রকে ব্যাখ্যা করার জন্য আরেকটা নূতন রাশি নিয়ে আলোচনা করব, যেটা হলো তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। মনে রাখতে হবে যে তড়িৎ বিভব হলো এক ধরনের স্কেলার রাশি, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রকে আমরা ভেক্টর রাশি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দিয়ে এবং স্কেলার রাশি তড়িৎ বিভব দিয়েও ব্যাখ্যা করতে পারি। তো আজ আমাদের আলোচনার বিষয় হলো তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। তো তড়িৎ বিভব সম্বন্ধে জানার আগে আমরা একটু জেনে নিই বিভব প্রভেদ সম্বন্ধে বা পোটেনশিয়াল ডিফারেন্স সম্বন্ধে। সাপোজ আমাদের কাছে একটা সোর্স চার্জ রয়েছে ও বিন্দুতে কিউ পরিমাণের। এখন এই সোর্স চার্জ তার চারদিকে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে। এখন আমি এই সোর্স চার্জের তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দু নিলাম, একটা এ আর একটা বি। এখন একটা একক ধনাত্মক আধানকে এই সোর্স চার্জের তড়িৎ ক্ষেত্রের এ বিন্দুতে রাখলাম। এবার এই ইউনিট পজিটিভ চার্জকে এই সোর্স চার্জের তড়িৎ ক্ষেত্রের এ বিন্দু থেকে বি বিন্দুতে আমি যদি নিয়ে আসি, তাহলে আমাকে এই সোর্স চার্জের বিকর্ষণ বলের বিরুদ্ধে কি করতে হবে, একটা কাজ করতে হবে। তাহলে এই যে দুটো বিন্দু, এই সোর্স চার্জের তড়িৎ ক্ষেত্রে এই যে দুটো বিন্দু এ এবং বি, এই দুটো বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য তাকে আমরা লিখব ভিবি মাইনাস ভি এ দিয়ে। সোর্স চার্জের তড়িৎ ক্ষেত্রে এই যে দুটো বিন্দু এ এবং বি, তাদের মধ্যে যে বিভব পার্থক্য ভিবি মাইনাস ভি এ, তাকে আমরা লিখব এইভাবে ডাব্লু এ বি, যেখানে ডাব্লু এ বিটা কি, ডাব্লু এ বিটা হলো এই সোর্স চার্জের তড়িৎ ক্ষেত্রে একটা একক ধনাত্মক আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসতে কি পরিমাণ কৃতকার্য আমাকে করতে হচ্ছে। অর্থাৎ বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স হলো তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলবো তড়িৎ ক্ষেত্রের সেই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
আচ্ছা, এখন যদি আমাদের কাছে একক ধনাত্মক আধান না থেকে যদি আমাদের কাছে একটা কিউ আধান থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বিভব পার্থক্যকে কিভাবে প্রকাশ করব? দেখো, যদি ধরে নিই যে এই কিউ আধানকে এই সোর্স চার্জের তড়িৎ ক্ষেত্রের এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসতে ডাব্লু পরিমাণ কাজ করতে হচ্ছে, তাহলে একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে কি পরিমাণের কাজ করতে হবে? ডাব্লু বাই কিউ। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্যকে আমরা তাহলে কিভাবে পেলাম? ডাব্লু ডিভাইডেড বাই কিউ, যেখানে ডাব্লুকে আমরা ডাব্লু এ বি দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে একক ধনাত্মক আধানের জায়গায় যদি আমাদের কাছে কিউ আধান থাকে, তাহলে সেই কিউ আধানের জন্য আমরা তড়িৎ ক্ষেত্রের যে কোনো দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্যকে এইভাবে প্রকাশ করতে পারি, ভি বি মাইনাস বি এ দ্যাট ইজ ইকুয়াল টু ডাব্লু এ বি ডিভাইডেড বাই কিউ। তোমরা এখান থেকে আশা করি বুঝতেই পারছো যে কৃতকার্য এটা হচ্ছে একটা স্কেলার রাশি, আধান সেটাও হচ্ছে একটা স্কেলার রাশি, অর্থাৎ বিভব পার্থক্য সেটাও হবে একটা স্কেলার রাশি। ওকে, তো ক্লাস টুয়েলভের ইলেকট্রোস্ট্যাটিক্সের যে সেকেন্ড চ্যাপ্টার তড়িৎ বিভব, তার যে ফার্স্ট টপিক বিভব প্রভেদ, সেটা নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই টপিক রিলেটেড তোমাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, আমি তার অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো।